একদিকে বলিউডে তৈরি হচ্ছে রাম সেতু, স্বাতন্ত্র্য বীর সাভারকর আদি পুরুষের মতো সিনেমা, যেখানে হিন্দু ধর্মকে বেশ চমৎকারভাবেই তুলে ধরা হচ্ছে পর্দায়। কব জয়েন কিয়া ये जानने के लिए क्यों ज्वाइन किया और कैसे ज्वाइन किया ये जानना जरूरी है। तबे ए ठीक उल्टो दिके तैयारी होच्छे दि कश्मीर फाइल्स, दि केरला स्टोरी, दि डायरी ऑफ वेस्ट बेंगल मत छवि नाना भूल मिथ्या तथ्यर साथे जार माध्यमे छड़िये देवा होच्छे मुस्लिम विद्वेषी चिंताधारा। मानुष सामाजिक एवं राजनैतिक जीव, एरिस्टोटलेर ए बक्तव्यटि सत्य बोले स्वीकृत। राजनीतिर आधिपत्य रयेछे सब जायगातेई, जार छोआ आछे बलिउडेओ। সিনেমা সমালোচকদের মতে ভারতে মোদি সরকারের আগমনের সাথেই শুরু হয়েছে এই ধারা। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এমনটি ঘটছে বলে দাবি অনেকের। ঘৃণ্য রাজনীতির মারপ্যাঁচে আটকে আছে বলিউড। বিগত সময়ে দি কাশ্মীর ফাইলস, দি কেরলা স্টোরির গল্প নানাভাবেই হয়েছে সমালোচিত। একদিকে যখন সিনেমাগুলোর বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রদান ও মুসলিম বিদ্বেষিতার অভিযোগ উঠে আসছিল, তখন ছবিটি ঘিরে ব্যাপক সহায়তা ও প্রচারণা চালিয়েছে আরএসএস এর মতো হিন্দুত্ববাদী দলগুলো। ইলজাম হ্যায় কি আপনি ঢের সারে কাশ্মীরি পণ্ডিতো কি জান লিয়ে। জি, কিতনে লোগো মারা হোগা। 20-25। বলিউড নিজের স্থান থেকে সেকুলার হিসেবে প্রতিষ্ঠিত। এই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে ও মাই গড, পিক এর মতো ছবি, যেখানে ধর্মকে নিয়ে তোলা হয়েছিল নানা প্রশ্ন। রাজনীতির মারপ্যাঁচ ছাড়িয়ে বলিউড কবে সুস্থ ধারায় ফিরে আসবে, এখন শুধু সেই অপেক্ষা। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24।